স্থগিত হওয়া গাইবান্ধা তিন আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে কড়া নিরাপত্তা। অবৈধ দোকানপাট আর যত্রতত্র পার্কিং এ যানজটে নাকাল সাতক্ষীরার জনজীবন, পথচারীদের বিড়ম্বনা। এবং 14 বছরেও শেষ হয়নি সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার বিচার, তদন্তে দীর্ঘ সূত্রিতা। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি বেলা 11টার 21-এর দেশের সংবাদে। আপনাদের সাথে আছে মিস্টার জাহান। গাইবান্ধা তিন আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় ভোট শুরু হলেও শীতের কারণে ভোটারদের উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটার। নির্বাচনে 132টি কেন্দ্রে 20 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 20 প্লাটুন বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী নিয়োজিত রয়েছে। সাদুল্লাপুর পলাশবাড়ি আসনে মোট ভোটার 411,845 জন। 30 ডিসেম্বর নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী ডক্টর ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুতে নির্বাচন স্থগিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডক্টর ইউনুস আলী সরকার, জাতীয় পার্টির দিলারা খন্দকার ও জাসদ পার্টি এস এম খাদেমুল ইসলাম খুদি প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, সকাল থেকে নির্বাচনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন সহকর্মী আফরুজা লুনা, তিনি জানাচ্ছেন বিস্তারিত। গাইবান্ধা তিন সাদুল্লাপুর পলাশবাড়ি আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ডক্টর টিআইএম ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুর কারণে এই আসনের ভোট স্থগিত করা হয়েছিল। তো আজকে এই আসনে স্থগিত আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 2904 জন, এটি নারী পুরুষ মিলে, আর বুথ রয়েছে 6টি। এই কেন্দ্রে সকাল 8টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখানকার দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা শামসুল হুদা আমাকে জানিয়েছেন যে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও একটু ঢিলে ঢালা পদ্ধতিতে ভোট চলছে। এখনও এখানে নারী ভোটারের তেমন কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি, তবে উনি আশা করছেন যে আর কিছু সময় পার হলেই এখানে আসলে ভোটটা সেইভাবে শুরু হয়ে যাবে। তবে ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ত একটি অংশগ্রহণ রয়েছে। রাস্তার পাশে অবৈধ দোকানপাট আর যত্রতত্র পার্কিং এর কারণে যানজটের নাকাল সাতক্ষীরার জনজীবন। ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয় পথচারীদের, পায়ে হেঁটে পথ চলতেও বিড়ম্বনার অন্ত নেই। সাতক্ষীরা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনির রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। সাতক্ষীরা শহরে যানজটের এই দৃশ্য নিত্যদিনের। সাতক্ষীরা যশোর খুলনা মহাসড়ক সহ বিভিন্ন সড়কের পাশে যেখানে সেখানে বাজার ও অবৈধ দোকানপাট গড়ে উঠেছে। টাউন বাজার, বড় বাজার সড়ক ও হাটের মোড়ের মতো ব্যস্ত এলাকায় বসে কাঁচা বাজারও। স্থানীয়দের অভিযোগ, একে তো অপ্রশস্ত ও ভাঙাচোরা রাস্তা, তার উপর অবৈধ দখল ও বাজার বসানোই সৃষ্টি হয় তীব্র যানজট। এতে রাস্তায় চলাচলে ভোগান্তির অন্ত নেই নগরবাসীর। সাতক্ষীরা পৌরসভার ভিতরে 1 কিলোমিটার রাস্তায় চলতে গেলে প্রায় 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে। শহরের রাস্তা সরু, ভাঙাচোরা, গাড়ি আটকে যায় ছোট ছোট রাস্তায়, যে যেখানে পারছে সে সেখানে মালামাল ফেলে রেখে অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করছে। অবৈধ যানজট চলাচল বেশি, মোটর ভ্যান, ইজি বাইক, এগুলো তো আসলে ঠিক না। এটা অতিরিক্ত শহরের ভিতরে চলাচল করছে, যার কারণে আমরা চলাফেরা খুবই কষ্ট পাচ্ছি। দুই ধারে যে অবৈধ দখলদারি করে যে রাস্তা বন্ধ করে আছে, এগুলো উচ্ছেদ করতে হবে। পুলিশের ভূমিকাটা এখানে সবচেয়ে বেশি প্রয়োজন। রাস্তার বেহাল দশা ও শহরে সব ধরনের যানবাহন চলাচলের কারণে এই যানজট বেড়েছে দাবি করে সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। পৌরসভা, জেলা প্রশাসন, বিআরটিএ, আমরা সবাই মিলে এই অভিযানটা পরিচালিত হলেই রাস্তার প্রশস্ততা বেড়ে গেলে আমরা মনে করি যে অনেকাংশে কমে যাবে। জনদুর্ভোগ বিবেচনায় শিগগিরই কার্যকর উদ্যোগ দেখতে চায় সাতক্ষীরাবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। সাক্ষী না আসা, আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় ঠিকমতো হাজির না হতে পারা সহ বিভিন্ন জটিলতায় 14 বছরেও বিচার হয়নি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের। তদন্তের বেড়াজালে পড়েছে মামলা, এমন অবস্থায় বিচার নিয়ে অনিশ্চয়তা কাটছে না নিহতদের পরিবার ও স্থানীয়দের। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাসুর রহমান খোকনের সহায়তায় জানাচ্ছেন মিজানুর রহমান। 2005 সালের 27 জানুয়ারি
হবিগঞ্জ সদর উপজেলার বদ্দের বাজারে আওয়ামী লীগের জনসভা শেষে ফেরার সময় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া সহ পাঁচজন। আহত হন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপি সহ 43 জন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়, কিন্তু দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে লোমহর্ষক এ হত্যাকাণ্ডের বিচার কাজে সৃষ্টি হয়েছে দীর্ঘসূত্রিতা। বদ্দে বাজার গ্রেনেড হামলায় আব্দুল রহিম আমার স্বামী আরও 4 জন মারা গেছেন। আজকে 14 বছর দিয়া ওভ পর্যন্ত আমরা বিচার আচার পাইছি না, যে মারছে আর ফাঁসি চাই পর্যন্ত আমরা বিচার পাইনি। আমরা আমার আব্বা মারা বিচার চাই, আওয়ামী লীগ সরকারের আমলে এর বিচার চাই। আমরা সাধারণ পাবলিকে কয়েক দফা তদন্ত শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র জি কে গাউস সহ 32 জনের বিরুদ্ধে 2 মামলায় চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। কিন্তু কখনো আসছেন না সাক্ষী, আবার কখনো আসামিরা অন্য মামলায় আটক থাকায় হাজির করা সম্ভব হয়নি আদালতে। এই হত্যা মামলার আসামি একজন হাজির হলে আরেকজন হাজির হয় না, এই গড় হাজিরা দিয়ে তারা একের পর এক টাইম কিলিং করছে আমাদের আইন কর্মকর্তাদের মাধ্যমে। আগামী দিনে খুব দ্রুততম সময়ের মধ্যে শামস কিবরিয়া হত্যার বিচারের কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারব। বিলম্ব হলেও বিচার প্রক্রিয়া নিয়ে মোটেও হতাশ নন মামলার বাদী। গ্যাজসে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হয়েছে, 3 নভেম্বর হত্যার বিচার হয়েছে, 21 আগস্ট গ্রেনেড হত্যার মামলা বিচার হয়েছে। এই দেশে জনরতির শেখ হাসিনার আমলেই চাঞ্চল্যকর এ মামলার বিচার কাজ দ্রুত সম্পন্ন হবে এমন আশা হবিগঞ্জের মানুষের। মিজানুর রহমান, 21 টেলিভিশন। এবার সারা দেশের নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের নওডাঙ্গা জগন্নাথপুর 1.5 কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাসুদিয়া গ্রামে এক মাদ্রাসায় দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন। বরগুনায় শেষ হয়েছে 3 দিনের নজরুল সম্মেলন। কুমিল্লার দেবিদ্বার উপজেলার নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের 50 বছর উদযাপন। স্কুল ব্যাংকিং জনপ্রিয় করতে ফেনীতে হয়ে গেল কনফারেন্স। ভারতের 70তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে বিএসএফ বিজিবির শুভেচ্ছা বিনিময়। মেহেরপুরে 3 দিনের কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন। নাটোর ও সিরাজগঞ্জে বর্ধিত সভা করল আওয়ামী লীগ। বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গা বাগেরহাট পাবনা ও সুনামগঞ্জে ছাত্রলীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। স্থগিত হওয়া গাইবান্ধা 3 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে, কড়া নিরাপত্তা। অবৈধ দোকানপাট আর যত্রতত্র পার্কিং এ যানজটে নাকাল সাতক্ষীরার জনজীবন, পথচারীদের বিড়ম্বনা। এবং 14 বছরেও শেষ হয়নি সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার বিচার, তদন্তে দীর্ঘসূত্রিতা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21dash.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।